আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবারকাত। ঠিক আছে, আরেকজনকে যুক্ত করি তাহলে। জহির, আপনাকে যুক্ত করা হয়েছে, আপনি বলেন তাহলে। হ্যাঁ, হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে, বলেন। কেমন আছেন? ভালো আছি ভাই, আপনি ভালো আছেন? হ্যাঁ, আমি ভালো আছি। তো গতকাল আপনি একটা নিউজ শেয়ার করলেন, আসলে তো এই নিউজটা শুধু আপনার ওখানেই দেখলাম, আর খুব একটা দেখলাম না, যদিও ফেসবুকে মানে এই নিউজটা আসলে দেখা উচিত ছিল, আসলে কোনো পেজে বা কোনো জায়গায় দেখলাম না এই নিউজটা। আচ্ছা ওই আচ্ছা, যে হ্যাঁ আপনার একজন আরেকজনকে মানে মারলো না, বাট হ্যাঁ, যে তর্ক বিতর্ক করতে গেছিল, তারপর মেরে দিচ্ছে। হ্যাঁ, তো এখানে তো আসলে ইংল্যান্ডে মাঝে মধ্যেই আমরা 4-5 জন বসে এগুলো নিয়ে কথা বলি, তো কথা বলতে গেলে তো আসলে পক্ষে বিপক্ষে কথা যায়, তো কেউ আসলে সেভাবে সহজে আক্রমণাত্মক হয় না, কিছুই হয় না। ইংল্যান্ডে শুধুমাত্র একটা জনগোষ্ঠীর মধ্যেই এই উত্তেজনা, এই কামড়াকামড়ি, মারামারি দেখা যায়। সেই জনগোষ্ঠীটার নাম হচ্ছে, নিশ্চয়ই আপনি জানেন, আমি আর মানে নাম বললাম না। তো হ্যাঁ, ওই ইংল্যান্ডে হোক এরিয়ার যে মানুষ। দেশেই হোক ভাই, হ্যাঁ ইংল্যান্ডে হোক যে অঞ্চলের হোক ভাই, ওই টাইপের মানুষের কাছ থেকে একটু নিরাপদে থাকবেন, কারণ কখন কে রান্দা বাইর করে কল্লা ফালাই দেয় বলা যায় না ভাই। না বাট তাও আসলে মানে অনেক মানে মাথা ঠান্ডা আসলে মানুষের, ধরেন এগুলো খুবই মানে এক্সেপশনাল আমার কাছে মনে হয়। হ্যাঁ, অন্তত বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান এই সমস্ত দেশের থেকে তো অনেক উন্নত অবশ্যই হবে লন্ডন, কিন্তু তারপরেও ভাই মানে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান এই সমস্ত দেশ থেকে তো মানুষেরা গেছে ইস্ট লন্ডনে। ইস্ট লন্ডনে গিয়ে তো সেখানে তারা এখন মানে নতুন এলাকা তৈরি করে নিচ্ছে, নিজেদের এলাকা তৈরি করে নিচ্ছে। তো সেখানে গিয়ে আপনি যদি এগুলা বলেন টলেন, এগুলো নিয়ে আলোচনা করতে যান বিভিন্ন জিনিস নিয়ে, এই ধর্মে কি আছে, এটা কেমন, এটা এটা ভালো নাকি মন্দ, তখন কিন্তু সেখানেও কিন্তু বিপদের আশঙ্কা একেবারে উড়িয়ে দেওয়া যায় না। হ্যাঁ, না যেমন তবে আপনি আসিফ যদি ভাই, এখনকার যারা শিক্ষিত মানুষ, এই জহির, আপনি তো নিশ্চয়ই ওই সালমান রুশদির ঘটনা জানেন? হ্যাঁ, ওনাকে তো মানে আমেরিকায় অ্যাটাক করা হয়েছিল। হ্যাঁ, আমেরিকায় অ্যাটাক করা হয়েছিল না? হ্যাঁ হ্যাঁ, আমেরিকাতে অ্যাটাক করা হয়েছে, ইংল্যান্ডেও লজিক্যাল অনেক ভাই মিউট অ্যাটাক করে দিন। হয়েছে, ইংল্যান্ডেও অ্যাটাক হয়েছে, অনেক দেশেই অ্যাটাক হয়েছে, ফ্রান্সে অ্যাটাক হয়েছে, তারপরে জার্মানিতে অ্যাটাক হয়েছে, অনেক দেশেই অ্যাটাক হয়েছে। একটা বিশেষ টাইপের মানসিক এই কাজগুলো করে আসলে সবসময়। আচ্ছা, আমি আইএস জঙ্গিরা, জহির, ওই আইএস জঙ্গিরা যে দেশেই ঢুকুক বা ওই মতাদর্শের মানুষ যে দেশেই ঢুকুক, সে দেশে এই ধরনের ঘটনা ঘটতে পারে। না না, শুধু আইএস জঙ্গি না, ওই যে ওই জঙ্গির যে পিতা, জঙ্গি ওই জঙ্গি সমস্ত জঙ্গিদের যারা যে পিতা, সেই পিতার উম্মত হইলেই এই হ্যাঁ আশঙ্কা হ্যাঁ, উড়িয়ে সেটাই দেওয়া যায় না। সেটাই সেটাই না, আসলে কাউকে ধরেন মারা, কারো গায়ে হাত তোলা, এটা আপনার শুধুই যে মানে বাক স্বাধীনতা এফেক্ট করে এটা না, একজন মানে মানুষের হিউম্যান রাইটের ভায়োলেশন। আমি সেদিন একজন মানে এখানকার একজন মানে পুলিশের সাথে কথা বললাম, তো তাকে আমি জিজ্ঞেস করলাম যে মানে এখানে কি মানে পুলিশের কি সেই রাইট আছে কারো গায়ে হাত তোলার, তো সে আমাকে ওই ক্যামেরা দিকে বললো, বুকের মধ্যে ক্যামেরা, যে কেউ যদি আমাকে পাঞ্চ করে তখন পাঞ্চ করতে পারি, না হলে মানে সেটা পারি না। তখন পরে আমি আবার জিজ্ঞেস করলাম যে কোনো মানুষ কি কোনো মানুষের গায়ে হাত তুলতে পারে, সে বললো না সেটাও পারে না। তখন আমি বললাম যে মানে আমাদেরকে যদি কেউ পাঞ্চ করে তাহলে আমাদের করণীয় কি, তখন বললো যে মানে 999-এ কল করতে, পুলিশ ইমিডিয়েট অ্যাকশনে যাবে। অবশ্যই অবশ্যই, সভ্য দেশে কেউ কারো গায়ে মানে এক্সিডেন্টলি ধাক্কা লেগে গেলে সেটা একটা ভিন্ন কথা, এক্সিডেন্টলি আপনার গায়ে মানে গায়ে যদি কারোর ইয়া হয়ে যায় সেটা একটা ভিন্ন কথা, কিন্তু মানে আপনাকে আঘাত করার ইচ্ছা নিয়ে, মানে ইন্টেনশন নিয়ে আপনাকে যদি কেউ আঘাত করে, সেটা অবশ্যই ক্রাইমের পর্যায়ে পড়বে এবং পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নেবে, এটা যেই হোক না কেন, যে কেউ যে কাউকে আঘাত করুক না কেন। এবং ওদের তো ইয়ে থাকে, আপনার বুকের মধ্যে ক্যামেরা থাকে, পুলিশে তো চাইলে মানে মানে কাউকে আঘাত করতে পারে না। হ্যাঁ, আঘাত করলে তো পরে তো মানে মানে ইয়া করা হবে, জিনিসটা ইনভেস্টিগেট করা হবে যে সে কেন আঘাত করেছে, ক্যামেরাতে ভিডিওতে দেখবে, অন্যরা দেখবে যে সেই পুলিশটা কেন আঘাত করেছে। আচ্ছা, এইটুকুই আসলে আমার আর কিছু বলার নেই। ঠিক আছে আচ্ছা তাহলে, ঠিক আছে ভালো থাকবেন। জহির ভাই, এই জিনিসটাই আমরা মানুষকে আসলে বোঝাতে চাই, মানুষকে আসলে জানাতে চাই যে না কোনো মানুষেরই অন্য মানুষকে শারীরিক ভাবে আঘাত করার কোনো অধিকার নাই, এটা সম্পূর্ণ অসভ্য আচরণ, এটা সম্পূর্ণ বর্বর আচরণ। কিন্তু অনেকে না ওই বেশি মনে করে যে আমি যেহেতু পুরুষ মানুষ সেহেতু আমার অধিকার আছে মেয়ে মানুষকে পিটানো, বা আমি যেহেতু মানে শক্তিশালী সেহেতু আমার অধিকার আছে দুর্বলকে পেটাবা, বা আমি যেহেতু গায়ের চামড়া একটু ফর্সা সেহেতু আমার অধিকার আছে কালো চামড়ার মানুষকে পেটাবা, বা আমি যেহেতু একটু বড় লোক তাহলে আমার অধিকার আছে গরিব মানুষকে রিক্সাওয়ালাকে একটা থাপ্পড় দিবো, আমি এই অধিকারটা আমার আছে, এটা অনেক মানুষ মনে করে। হ্যাঁ, লিঙ্গের ভিত্তিতে হোক বা চামড়ার ভিত্তিতে হোক বা ধনী গরিবের ভিত্তিতে হোক বা যেই ভিত্তিতেই হোক না কেন, কিছু মানুষ সবসময় মনে করে, বা ধর্মের কারণে আমি মুসলমান আমি হিন্দুর একটা থাপ্পড় দিতে পারি, এইটা যদি কেউ মনে করে সেই মনে করাটা মানে একটা বর্বর চিন্তা। এই জিনিসটাই আমরা সবসময় বলি যে কোনো মানুষ কেউই কারো গায়ে হাত দিতে পারবে না, স্ট্রেট কথা। আপনি আসলে কিছুদিন আগে দেখেছেন কিনা ওই যে বরগুনা আপনার মানে পুলিশ কিছু লোক মানে ছাত্রলীগের কিছু সদস্যকে পিটিয়েছে, তো দেখিনি আমি হ্যাঁ জিনিসটা, দেখেছেন কিনা আপনি বরগুনায়? মনে হয় হ্যাঁ, লজিক্যাল না ভাই কি না দেখেছেন?
ওই যে অতিরিক্ত পুলিশ সুপার? হ্যাঁ, ছাত্রলীগের ছেলেপেলেদের পিটাছিল এটা তো। তো বাংলাদেশে তো আপনার পুলিশ প্রশাসনে চাকরি করার উদ্দেশ্য তো থাকে আপনার যে পাওয়ার, পাওয়ার টাকা, এগুলোই তো উদ্দেশ্য থাকে, এজন্যই তো বিসিএস দিয়ে পুলিশে আসে, প্রশাসনে আসে। তো এখানে ইন্টেনশনটা যেরকম আসলে মানে মানুষের কার্য তো সেভাবেই হবে, তাই না? আসল ব্যাপার হলো, মানুষ তো সভ্যদের সাথে মিশলে সভ্য হয়, অসভ্যদের সাথে মিশলে অসভ্য হয়। আপনি যেমন বাংলাদেশে থাকতে যেরকম কথাবার্তা বলতেন, এখন কিন্তু সভ্য দেশে গিয়ে আপনার ধ্যান ধারণা পাল্টে গেছে। হ্যাঁ, আপনার ভিতর অনেক যুক্তিবোধ আসছে, মানবিকতা আপনার ভিতর দেখা যাচ্ছে, এটাই স্বাভাবিক। এরকম যদি আপনাকে ভালো জায়গায় রাখা হয় আপনি ভালো হবেন, খারাপ জায়গায় রাখা হলে খারাপ হবেন, এটা খুবই স্বাভাবিক বিষয়। তো এই পুলিশ যারা আমাদের আরেকটা দেশে, জিনিস, এদেরকে আপনি ইংল্যান্ডে নিয়ে যান, এরা দেখবেন ওই ভালোদের সাথে মিশে ভালো হবে। হ্যাঁ, এটাও হয়, ভালো আরেকটা জিনিস, খারাপ ভালো। হ্যাঁ মানে আপনার, আমি একটা ইংলিশ প্রতিষ্ঠানে কাজ করি, তো আমি কয়েকজন সার্কেলের সাথে থাকি, এরা প্রায় সময় কাজের পরে বা কাজের আগে আপনার মদ্যপান করে। ওরা কিন্তু মানে আমার পার্সোনাল মানে পজিশনটা কিন্তু ওরা রেসপেক্ট করে, মানে ওদের সাথে যখন আমি যাই আমি কিন্তু সফট ড্রিঙ্কস পান করি, আমি মদ্যপান করি না, ওরাও কিন্তু জোর জবরদস্তি করে না, মানে এখানে কিন্তু পার্সোনাল জায়গাটাকে কিন্তু রেসপেক্ট করা, এটা তো সভ্যতার একটা লক্ষণ, তাই না? আর এখানে আসলে বাংলাদেশে থাকলে আপনাকে নামাজ পড়ার জন্য জোর জবরদস্তি করা হয়তো কিন্তু। হ্যাঁ, সভ্য দেশগুলোতে পার্সোনাল ফ্রিডম আছে, আপনি যেটা করতে চান আপনাকে সেটা আপনি সেটা করতে পারবেন, কেউ আপনাকে কোনো কাজের জন্য ফোর্স করবে না। খুব ঘনিষ্ঠ বন্ধু বান্ধব হইলে বলতে পারে, এই চল বেটা গিয়ে যেটা মানে বিয়ার খাই আসি চল বেটা, এটা খুব ঘনিষ্ঠ বন্ধু হইলে বলতে পারে। তাও এখানে মানে আপনি যদি একবার বলে দেন যে না আমি অ্যালকোহল খাবো না, তাহলে আসলে ঘনিষ্ঠ বন্ধুরাও কখনো বলে না এই সমস্ত দেশে, ঠিক আছে? তো এখানে পার্সোনাল ফ্রিডম, পার্সোনাল স্পেস, এই জিনিসটাকে রেসপেক্ট করা হয়, এটাই হওয়া উচিত। যে যেভাবে যার জীবন যেভাবে যাপন করতে চাইবে সে সেভাবে যাপন করবে, অন্য একজন মানুষ আরেকজনের পার্সোনাল লাইফে নাক গলাবে না বা ইন্টারফেয়ার করবে না, যতক্ষণ পর্যন্ত না কোনো ক্রাইম হচ্ছে, কোনো অনৈতিক কাজ হচ্ছে ততক্ষণ পর্যন্ত। যদি অনৈতিক কাজ হয় তখনও আরেকজন মানুষের আপনার ভিতরে নাক গলাবার অধিকার নেই, সেটা নাক গলাবে পুলিশ, সেটা পুলিশ এসে আপনার এসে ইন্টারফেয়ার করবে। আপনি যদি মনে করেন আপনার নিজের বাচ্চাকে পেটাচ্ছেন ঘরের ভিতরে, হ্যাঁ, সেখানেও আরেকজন এসে আপনাকে বাধা দিতে পারবে না, এইখানে বাধা দিতে পারবে পুলিশ এসে। পুলিশ এসে বলবে আপনাকে, আপনি এই ক্রাইমটা কেন করছেন, এই ক্রাইম আপনি করতে পারবেন না, এটা একটা ক্রাইম, তখন আপনাকে জেলে দেওয়া হবে। এটাই হচ্ছে সভ্য সমাজের সাথে অসভ্য বর্বর জঙ্গি ধর্মান্ধ সমাজের পার্থক্য। ঠিক আছে জহির ভাই, আর কি কিছু বলবেন হ্যাঁ, আপনি? ওকে তাহলে ভালো থাকেন। ওকে না আর আচ্ছা কিছু ঠিক বলেন, আছে ভাই, গুড বাই। ভালো থাকেন। আচ্ছা আমাদের সাথে।